পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ ক্লাস ফাইভে ভর্তি পরীক্ষায় বসার জন্য যে যোগ্যতাগুলো লাগে সেগুলো হলো এক নম্বর ক্লাস ফোর বা ফাইভের অ্যানুয়াল পরীক্ষা বা লাস্ট যে পরীক্ষাটা হলো ফর্ম ফিল আপের আগে সেই পরীক্ষাতে বাংলা বা হিন্দি ইংলিশ আর অঙ্কতে কমপক্ষে গড়ে অর্থাৎ এভারেজ কমপক্ষে 60% 60% মার্কস থাকতে হবে তবেই কিন্তু ফর্ম তোলা যাবে বা ফর্ম ফিল আপ করা যাবে। এটা গেল এক নম্বর। দু নম্বর কথা হচ্ছে বয়স হতে হবে 10 থেকে 11 বছরের মধ্যে, 10 থেকে 11 বছরের মধ্যে বয়স হতে হবে। আর যদি তোমরা 2021 থেকে 2022 এই সালের মধ্যে অর্থাৎ এখন যে ফর্ম ফিল আপটা হবে কিছুদিন পর এই ফর্ম ফিল আপে যদি তোমরা করতে চাও তাহলে তোমাদের বয়স হতে হবে 1/1/2011 থেকে 1/1/2012 মধ্যে, 1/1/2011 থেকে 1/1/2012 মধ্যে যদি তোমাদের বয়স হয় তবেই তোমরা এই বছর অর্থাৎ 2021-22 ফর্ম ফিল আপ করতে পারবে। এ হচ্ছে ব্যাপার। তিন নম্বর যেটা বলবো হাইট, ফিজিক্যাল ফিটনেস থাকা খুবই দরকার। তা হাইট এখানে ভর্তির জন্য যে হাইটটা লাগবে সেটা হলো 130 সেমি থেকে 150 সেমি অর্থাৎ 130 সেমি টু 150 সেমি। আর ওয়েট হতে হবে 30 কেজি টু 50 কেজি, 30 থেকে 50 কেজির মধ্যে ওয়েট হতে হবে তবেই তোমরা ফিজিক্যালি ফিট হবে এবং এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। আচ্ছা, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, ফর্ম ফিল আপের বিস্তারিত সেটা আমি আগের ভিডিওতে বলেছি, তোমরা যেটা ভিডিওটি দেখোনি দেখে নিও, ডিসক্রিপশনে লিঙ্কও আমি দিয়ে দেবো। তো যেগুলো আগের ভিডিওতে বলিনি সেগুলো বলি, ফর্ম ফিল আপ যখন তোমরা করবে কী কী ডকুমেন্টস নিয়ে বসবে ফর্ম ফিল আপের সময়? দেখো, বার্থ সার্টিফিকেট নিয়ে বসবে, আধার কার্ড, আচ্ছা কাস্ট সার্টিফিকেট, মার্কশিট অর লাস্ট ইয়ার যে এক্সাম যারা দিয়েছে তার মার্কশিট, পাসপোর্ট সাইজ ফটো, সিগনেচার অফ দ্য স্টুডেন্ট অর গার্জিয়ান, মানে যে যে ভর্তি হবে সে এবং তার বাবা মা বা গার্জিয়ান যিনি থাকবেন তার সিগনেচার, এইগুলো লাগবে। আর হচ্ছে ভর্তি ফি হচ্ছে 600 টাকা, ঠিক আছে, অনলাইন পে করতে হবে 600 টাকা। আর যে সমস্ত ক্যান্ডিডেট যারা মণিপুর থেকে যারা ফর্ম ফিল আপ করবে মণিপুর থেকে তাদের লাগবে 1200 টাকা ফর্ম ফিল আপের জন্য, অনলাইন পে করতে হবে 30 অক্টোবর 2021-এর মধ্যে, 30 অক্টোবর 2021-এর মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করে এই ফিজটা সাবমিট করতে হবে 30 অক্টোবর 2021-এর মধ্যে। এটা সাবমিট করার পর তারপরে তোমরা সাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এই হচ্ছে ব্যাপার। আর কোথায় কোথায় পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের পরীক্ষা সেন্টার হয়, পরীক্ষা সেন্টার মানে কোথায় কোথায় পরীক্ষা হয় সেটা বলে দিই। সেটা হলো 1, রামকৃষ্ণ মিশন শিক্ষণ মন্দির বেলুড় মঠ, এটা বিএড কলেজ যেটা রয়েছে বেলুড়ে। আর 2 নম্বর হচ্ছে রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির বেলুড় মঠ, বিদ্যা মন্দির যে কলেজটা রয়েছে সেখানে। আর 3 নম্বর হচ্ছে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপার্ক কলকাতা, গোলপার্কের কলকাতাতেও পরীক্ষা সেন্টার পড়ে। আর একটা 4 নম্বর হচ্ছে রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া, পুরুলিয়ার বিদ্যাপীঠেই হয়। আর রামকৃষ্ণ মিশন ইম্ফল মণিপুর, মণিপুরে হয় একটা পরীক্ষা সেন্টার, ঠিক আছে। আর পরীক্ষাতে কী কী প্রশ্ন হয় বা কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসে সেটাও বলি। এখানে যারা পরীক্ষা দেবে তোমরা, তোমাদের জন্য বাংলা থেকে বা হিন্দি থেকে প্রশ্ন আসবে 50 নম্বরের, ঠিক আছে। আর তারপর ইংলিশ থেকে আসবে 50 নম্বরের, অঙ্ক থেকে আসবে 50 নম্বর, আর জিআই বা জিকে থেকে আসবে 10 নম্বরের প্রশ্ন, ঠিক আছে। এবার আসছি যে ইন্টারভিউ, ইন্টারভিউ যখন হবে তখন যারা পরীক্ষা পাস করছে ইন্টারভিউর সময় তোমরা কী কী নিয়ে যাবে? অরিজিনাল কপি অফ ক্যারেক্টার সার্টিফিকেট বাই দ্য হেডমাস্টার অর প্রিন্সিপাল অফ দ্য প্রেজেন্ট স্কুল, যে স্কুল এখন পড়ছে সেই স্কুলের হেডমাস্টার বা প্রিন্সিপালকে দিয়ে লেখা ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে যেতে হবে। অরিজিনাল কপি অফ মেডিকেল সার্টিফিকেট বাই রেজিস্টার্ড মেডিকেল অফিসার, কোনো রেজিস্টার্ড মেডিকেল অফিসার বা ডক্টরকে দিয়ে মেডিকেল সার্টিফিকেট নিয়ে যেতে হবে। আর লাগবে কি, 3 নম্বর, ফটোকপি অফ অ্যানুয়াল ইনকাম সার্টিফিকেট, গার্জিয়ানের যে অ্যানুয়াল ইনকাম সার্টিফিকেট বাবা মায়ের সেটা নিয়ে যেতে হবে। আর পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ 2 কপি, 2 কপি পাসপোর্ট সাইজের ফটো, এটা কিন্তু যখন ইন্টারভিউ হবে তখন নিয়ে যেতে হবে।
আর ফর্ম ফিল আপ যখন তোমরা করবে, ফর্ম ফিল আপ তো শুরু হয়নি, কিছুদিন পর ফর্ম ফিল আপ হবে, ফর্ম ফিল আপ যখন তোমরা শুরু করবে, করবে যখন ফর্ম ফিল আপ, তখন যে সাইটটায় যাবে তোমরা গিয়ে ফর্ম ফিল আপ করবে, সাইটটা হলো www.rkmv purulia.in। আবার বলছি www.rkmv purulia.in। সবই স্মল লেটারে হবে, এই সাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করবে, ঠিক আছে? ডিটেলসে বলে দিলাম। আর ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, ফর্ম ফিল আপ কবে হবে, কী ব্যাপার, সেটা আগের ভিডিওতে বলেছি, তোমরা যারা দেখো নি ভিডিওটা দেখে নিও। তো পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে ফর্ম ফিল আপের ডিটেলস তোমাদের জানিয়ে দিলাম। তোমরা যারা পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে ফর্ম ফিল আপ করবে বা তোমাদের পরিচিত যারা করবে, সবাইকে ভিডিওটা শেয়ার করে দাও, জানিয়ে দাও, সবাই যাতে ঠিকঠাকভাবে ফর্ম ফিল আপ করতে পারে, কারোর জন্য কোনো রকম ভুল না হয়। তারপরেও যদি কোনো রকম অসুবিধা হয় বা কোনো সমস্যা হয়, তা ভিডিও শেষে, ভিডিও নিচে তো কমেন্টস বক্স রয়েছেই, সেখানে কমেন্ট করবে, তাহলে আমি পরের ভিডিওতে সেই কমেন্টগুলোর আনসার দিয়ে দেবো। আর কোনো রকম সমস্যা যদি হয়ে থাকে তা সেটা আমাকে, আমার মেল আইডি রয়েছে বা হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানেও তোমরা হোয়াটসঅ্যাপ বা মেল করেও জানাতে পারো, ঠিক আছে? আর নরেন্দ্র যদি টিউটোরিয়ালে যে ক্লাসগুলো নিয়মিত হচ্ছে, ক্লাসগুলো নিয়মিত ফলো করো, আমি যেভাবে বলবো সেইভাবে নির্দেশ মেনে চলো, কোনো রকম অসুবিধা হবে না, পরীক্ষা তোমরা ঠিকঠাকভাবে পাস করে যাবে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তো আর এখনও তোমরা যারা নরেন্দ্র জ্যোতি টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি, সাবস্ক্রাইব করে রেখো, পরবর্তী বিভিন্ন ইনফরমেশান পাওয়ার জন্য, বিভিন্ন নোটিশ বা বিভিন্ন ইম্পর্ট্যান্ট ক্লাস পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখো।